আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদের একটা ভিডিও মানে শেয়ার করতে যাচ্ছি, সেটা হচ্ছে অলরেডি থাম্বনেল দেখে বুঝে গেছেন। হ্যাঁ, অনেকেই বলতেছেন যে রাশিয়াতে আসলে আমরা কবে আসব বা রাশিয়ার বর্ডার কবে ওপেন হবে, রাইট? হ্যাঁ, আজকে আমি আপনাদেরকে বলবো রাশিয়ার বর্ডার কবে ওপেন হবে, এটা নিয়ে অনেকের কোশ্চেন এবং কবে থেকে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এটা নিয়েও অনেক কোশ্চেন। আজকে আমি ক্লিয়ার করে দিচ্ছি খুবই শর্ট একটা ভিডিও দিয়ে। আচ্ছা, সম্ভবত আপনারাও জানেন, অলরেডি আমিও মোটামুটি যেটা জানি আর কি, যে রাশিয়ার বর্ডার ওপেন হবে বলতে আপনার হচ্ছে ফ্লাই করতে পারবেন স্টুডেন্টরা, এটা জুনের 15 তারিখে একটা আনুমানিক ডেট ছিল। বাট আসলে আমরা শিওর না যে 15 তারিখেই কি না বা 14 তারিখেই কি না, এই মাসের মধ্যেই সম্ভাবনা রয়েছে। বাট এখনও কোনো নিউজে বা এরকম ডিক্লেয়ার হয় নাই যে অ্যাকচুয়ালি মানে ডেটটা কবে। তবে আশা করতেছি আপনারা দোয়া করেন, আর যদি পরিস্থিতি সব কিছু ঠিকঠাক হয়ে যায় ইনশাল্লাহ হচ্ছে আপনার এই মাসের মধ্যে খুলতে পারে, মানে স্টুডেন্টরা যাওয়া আসা করতে পারে, বর্ডার ওপেন হবে। আর বর্ডার ওপেন বলতে রাশিয়া সব কিছু উন্মুক্ত করে দেবে, সব দেশে যাওয়া আসা আগের মতো শুরু হবে, ঠিক আছে? এটা আর ইউনিভার্সিটির অ্যাপ্লাই করতে পাচ্ছেন কি না এটা যদি বলেন তাহলে আমি বলবো যে হ্যাঁ, অ্যাডমিশন শুরু হয়েছে। শুরু হয়েছে বলতে অনলাইনে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। আপনারা যদি বসে থাকেন যে কবে ওপেন হবে বা কোনো এজেন্সির মাধ্যমে করবেন কি না যদি এটা বলে থাকেন তাহলে সময় নষ্ট হবে, আপনারা এখনই অনলাইনে অ্যাপ্লাই করা শুরু করেন, ঠিক আছে? অনলাইনে এখনই অ্যাপ্লাই করা শুরু করেন। তো এই আর কি, আপনারা অনলাইনে অ্যাপ্লাই করেন, প্রত্যেকটি ইউনিভার্সিটি ওয়েবসাইটে ওপেন অ্যাডমিশন এটা লিখতে থাকবে যে ওপেন অ্যাডমিশন। তো ওপেন অ্যাডমিশনে আপনারা হচ্ছে ক্লিক করলে দেখতে পাবেন ওখানে সব রিকোয়ারমেন্ট দেওয়া থাকবে কীভাবে অ্যাপ্লাই করা যায়, ঠিক আছে? তো এবং হচ্ছে ইমেল অ্যাড্রেস দেওয়া আছে প্রফেসরদের ইমেল অ্যাড্রেস আপনারা সরাসরি ইমেল করতে পারেন, বা ওখানে প্রথমে বেসিক নাম, তারপরে হচ্ছে আপনার পাসপোর্ট নাম্বার, বেসিক একটা ফর্ম থাকবে, ওটা পূর্ণ করলেই আপনাকে হচ্ছে লগইন পাসওয়ার্ড দিবে। ওটা দেওয়ার পরে ওখানে অপশন থাকবে সাইন ইন, সাইন ইন করে আপনার অল ডকুমেন্ট আপনি হচ্ছে অ্যাটাচ করে আপনি সাবমিট করে দেবেন, ঠিক আছে? আপনারা প্রত্যেকটা ওয়েবসাইটের গেলে বুঝতে পারবেন ওপেন হচ্ছে আপনার অ্যাডমিশন লেখা আছে, ঠিক আছে? যে সমস্ত ইউনিভার্সিটিগুলো হচ্ছে দিচ্ছে। আর অফার লেটার দিতে বা হচ্ছে ইনভিটেশন পেপার দিতে কতদিন লাগবে? নর্মাল নিয়ম হচ্ছে আপনার এখন যেহেতু অনলাইনে হচ্ছে এটা এখন বলা যাবে না, কারণ আগের নিয়ম আর এখনকার নিয়ম একেবারে আলাদা। আগের নিয়ম হচ্ছে দেখা যাচ্ছে 2 মাস 2.5 মাসের সময় লাগতো 45 দিনের, এখন হয়তো বা খুব দ্রুত আপনারা রিপ্লাই পাবেন। তো দেরি না করে আপনারা অ্যাপ্লাই করে ফেলুন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং নেক্সট ভিডিও কী টাইপের ভিডিও চাচ্ছেন সবাই হচ্ছে কমেন্ট করেন। আর টেনশন করেন না, ইনশাল্লাহ হয়তো বা এই মাসের মধ্যে ওপেন হওয়ার কথা আছে, যদি এই মাসের মধ্যে হয়ে গেল তো আলহামদুলিল্লাহ, আর না হলে ভেরি সুন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।